সকালে অনেক ভালো আছো। আজকে আবার হাজির হয়েছে আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে, কি জানা কিভাবে ইউটিউব চ্যানেলের মাধ্যমে। বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে জানাতে যাচ্ছি বহু আলোচিত বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে। আমি এমন কিছু প্রমাণ আপনাদের কাছে উপস্থিত করতে যাচ্ছি যা দেখে অবশ্যই বিশ্বাস করতে বাধ্য হবে যে বারমুডা ট্রায়াঙ্গেল আসলে কোনো শয়তানের ত্রিভুজ বা আশ্চর্যজনক কিছু নয়। এটি কেবলমাত্রই মানুষের একটি ভ্রম। সংক্ষেপে তোমাদের বারমুডা ট্রায়াঙ্গেল সম্পর্কে কিছু ধারণা দিয়ে থাকি। ম্যাগাজিনে লেখা হয়, বলা হয়ে থাকে এই ফ্লাইটের দলপতিকে নাকি বলতে শোনা গেছে, আমরা কোথায় আছি জানি না, চারিদিকে সবুজ রঙের জল, কোথাও সাদা কিছু নেই। এতে প্রথম ফ্লাইট 19 তার অপ্রাকৃতিক ঘটনার সাথে যুক্ত হয়। এরপর ভিনসেন্ট ডিসেট প্রাণঘাতী বারমুডা ট্রায়াঙ্গেল নামের একটি কাহিনীর ফাঁদে এর উপর ভিত্তি করে তিনি আরো বিস্তারিত লিখেন। এভাবে বারমুডা ট্রায়াঙ্গেলকে নিয়ে বিভিন্ন লেখক তাদের মন গড়া কল্পকাহিনী লিখে চলেছেন, কিন্তু আসলেও তার সত্যতা কি? তার সত্যতা হলো এই যে আমরা যা কিছু তাদের কাছ থেকে শুনছি তারা কেবলমাত্র আমাদের একটি ঘরের ভিতরেই আটকে রাখতে বাধ্য। চলুন তাহলে বন্ধুরা আমরা এটা ব্যাখ্যা করতে যাই। এক, বারমুডা ট্রায়াঙ্গেলে যে পরিমাণ জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হওয়ার কথা বলা হয় তার পরিমাণ বিশ্বের অন্যান্য সমুদ্রের তুলনায় অনেক কম। অন্যান্য সমুদ্রে যে পরিমাণ জাহাজ নিখোঁজ হয়ে থাকে তার তুলনায় বারমুডা ট্রায়াঙ্গেলে অনেক কম পরিমাণ জাহাজ নিখোঁজ হয়ে থাকে। তো আমাদের মতে এটি একটি স্বাভাবিক বিষয়ই হওয়ার কথা। দুই, এই অঞ্চলে গ্রীষ্মমণ্ডল ঝড় নিয়মিত আঘাত হানে যা জাহাজ ও উড়োজাহাজ নিখোঁজ হওয়ার অন্যতম কারণ। কিন্তু বাল্টিজ বা অন্য লেখকরা এ ধরনের ঝড়ের কথা অধিকাংশই এড়িয়ে গেছেন। নাম্বার তিন, অনেক ঘটনা বর্ণনাতেই লেখকরা কল্পনার রং সরিয়েছেন। আবার কোনো নৌকা নির্দিষ্ট সময়ে দেরিতে ফিরলে সেটাকে নিখোঁজ বলে প্রচার করা হয়। নাম্বার চার,
আবার কখনো ঘটেনি এমন ঘটনা লেখকরা লিখে থাকেন। যেমন 1937 সালে ফ্লোরিডায় ডেটোর দা সমুদ্রতীরে একটি বিমান দুর্ঘটনার কথা বলা হয়, কিন্তু সে সময়কার খবরের কাগজে এ বিষয়ে তেমন কোনো তথ্যই পাওয়া যায়নি। বন্ধুরা, এইসব প্রমাণের ভিত্তিতে এটাই বোঝা যায় যে বারমুডা ট্রায়াঙ্গেল হচ্ছে কোনো অপ্রাকৃতিক জায়গা না, এটি মানুষের তৈরি একটি অপ্রাকৃতিক জায়গা যেখানে লেখকরা তাদের মনের মাধুর্য মিশিয়ে বিভিন্ন রং ছড়িয়েছে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন।